তো এখন দাদু দাদাকে নালা খাওয়াই দিয়েছে, এখন ওদের ভালোবাসা অটল না গো দাদু? অনেক বছর আগে না খাওয়াইতাম, মনে পড়ে আগের কথাটি। দাদা হাওয়াই দেন দাদুরে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আম্মু কি রান্না করবে? আম্মা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে মুরগ রান্না করব। ও মুরগ রান্না করবে না? হ্যাঁ, আমি প্রথমে লবণ দিয়ে দিতেছি। তো আম্মু আজকে মুরগটা অন্যরকম ভাবে রান্না করবে আর কি। তো আজকে আমাদের বাড়িতে নানু এসেছে, তো নানুর জন্য আর কি মুরগ রান্না করবে। তো আব্বু সকালবেলা মুরগটা বাজার থেকে আনছে, আর এখন আম্মু মুরগটাকে সিদ্ধ করে নিয়েছে আগে ভালো করে গরম পানির মধ্যে আর কি। সিদ্ধ শেষ? ওকে। আর এদিক দিয়ে আম্মু লাউ পাতার শাক রান্না করবে, আর হলো গিমাই পাতা, আমাদের গ্রামের একটি শাক আর কি, গিমাই শাক। তো আজকে নানুর জন্য আর কি, নানু এই গিমাই শাক খেতে অনেক পছন্দ করে, তার জন্য আম্মু গিমাই শাক রান্না করবে। তো এখন মাংস রান্না করার জন্য তেলগুলো গরম করে নিল, আর পেঁয়াজগুলো ছেড়ে দিতেছে কড়াইয়ের মধ্যে। প্রথমে পেঁয়াজগুলো ভালো করে ভাজা নিয়ে দিব না? হ্যাঁ, ভাজা নিব, হালকা একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিব পেঁয়াজটা তাড়াতাড়ি হবার জন্য। আর আজকে আমি নামাজে চলে যাব, কারণ আজকে শুক্রবার, তো অনেক লেট হয়ে গেছে আজকে নামাজ আমি রান্না করতে তার আর কি। তো আমি কিছুক্ষণের মধ্যে নামাজে চলে যাব, আর যতটুকু পারি আর কি ভিডিও করার চেষ্টা করব। তো আম্মুর পেঁয়াজ ভাজা প্রায় শেষ, তো এখন আম্মু পেঁয়াজগুলোর মধ্যে লং এলাচ তেজপাতা দিয়ে দিলাম, আর এগুলো কি জিরা, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, ও আম্মুর হাতের বাটা এগুলা। তো আম্মু সব কিছুই হাত দিয়ে করে আর কি। আর আমরা ঘরে প্রতিদিনই আর কি মাংস আর মাছ মাংস যাই রান্না করুক, শাকটা থাকবে অবশ্যই অবশ্যই, গ্রামে সবার ঘরে আর কি শাক থাকি। তুমি একটু তাড়াতাড়ি রান্না করে ফেলো, আজকে মনে করো না নামাজ নাহলে আবার পাবো না, নামাজ পাবো না। তো পরিমাণ মতো আম্মু লবণ আর মরিচ দিয়ে দিল, ইয়াগুলো ছেড়ে দিবা? আম্মু মাংসগুলো ছেড়ে দিল এখন, আর মশলাগুলোর সাথে সবগুলো একসাথে মিক্স করে নেবে এখন। তো আজকে মনে হয় শাক রান্নাটা দেখাতে পারবো না আপনাদেরকে, ইনশাল্লাহ আরেকদিন দেখাবো আর কি। তো আমি এখন নামাজে চলে যাব, তো নামাজ থেকে আইসা আবার দেখি কি হই রান্না আমার কর্তক আজ্ঞায় আর কি। তো আপনারা আমার সাথে থাকুন। তো আজকে আমরা চারজন মিলে নামাজে যেতেছি আর কি। তো আমার সাথে যাবে হলো শিফাত, আমার ছোট কাকা ইকরাম, আর আমার ছোট ভাই রকি। তো আমরা সবাই মিলে আজকে নামাজে যাব। তো আজকে আমাদের বাড়িতে আমার নানু এসেছে আর কি, অনেকদিন পর নানু আসলো, আর খুবই ভালো লাগতেছে, খুবই আনন্দ লাগতেছে যে নানু আসছে আর কি। তো আপনাদেরকে রান্নার ভিডিওটা দেখাতে পারি নাই ভালো করে, কারণ নামাজে লেট হয়ে যেতেছে তার জন্য আর কি। তো আগে নামাজ যাই, তারপরে এসে দেখা হবে, আর বাড়িতে গিয়ে দেখবো আর কি আম্মু কি রান্না করছে আর কি, আপনাদেরকে দেখাবো অবশ্যই। আর আপনারা দেখতেছেন আজকে নামাজ যাইতেছে শুধু বিরিয়ানির জন্য। তো আজকে প্রচণ্ড রোদ, তারপরে আবহাওয়াটা খুবই সুন্দর, বাতাস আছে হালকা হালকা, খুব ভালো লাগতেছে। তো আমরা সবাই নামাজ পড়ে এসে পড়েছি, তো এখন আমরা যাব বাড়িতে আর কি। তো বাড়িতে গিয়ে দেখি আম্মু রান্না কতটুকু হলো, ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করবো আর কি আপনার। আর বিরিয়ানি পাইছি না, মনটা কষ্ট, মনটা বেদনা, বেদনা লাগে। আজ আজকে বিরিয়ানি পাইছি না আমাদের মধ্যে আর কি, জিলাপি পাইছি না, আহা হা, আরে মনটা বেদনা। তো দুপুরবেলা কবুতরগুলোকে খাবার দিয়ে দিলাম, আজকে কবুতরগুলোকে খাবার দিতে পারলাম না, কারণ আমি নামাজে চলে গেছিলাম, আর আজকে নামাজ একটু লেট হয়েছে, তার জন্য কবুতরগুলোকে খাবার দিয়ে দিলাম, এখন আমিও ভাত খাবো আর কি। তো নামাজ থেকে এসে দাদু দাদা নানুকে নিয়ে খেতে বসে গেলাম আর কি দুপুরের খাবার। দাদাও নামাজ থেকে আসলেন না? তো দাদু এখন, দাদু খাও, সমস্যা নেই, খাও, শুরু করে দাও। তো সবাইকে একসাথে আজকে নিয়ে দুপুরের খাবার খাবো আর কি, দাদা দাদু আর নানুকে নিয়ে। হম,
মাশাআল্লাহ আমার দাদার বয়স 100 প্লাস হইব না আমার দাদার বয়স 100 প্লাস ইনশাআল্লাহ আমার দাদুর বয়স 70 আমার বয়স কত হইব 80 এমন হইব দাদুর মতই তো সবাইকে একসাথে নিয়ে খেতে বসে গেলাম আমি এখন খেতে বসে যাব আর কি আর ভাইয়ের সাথে সবাই বসে গেছে ভাইয়ের দাদা দাদু নানু সবাই বসে গেছে খেতে সবাই খাইতে আর এগুলো হলো আমার শাক আর কি তো আপনাদেরকে শাকের ভিডিওটা দেখাতে পারি নাই এগুলো হলো লাউ পাতার শাক আলু দিয়ে আর গিমাই শাক আলু দিয়ে ডাউল দিয়ে না ডাউল খুব দাদা মজা টকটা খুব স্বাদ লাগতেছে ওকে ডাউলটা রান্না করছে হলো নানু আর কি লাম্বা আলু দিয়ে গাছের আম দিয়ে ডাউল রান্না করছে তো এখন খাবার দাবার শেষ করে আর কি আমাদের ঘরে ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত পিঠা সবাই রান্না করলো আর কি মিষ্টান না দাদা হান কেমন আছে দাদা বলছে দাদুর এটা হয় দেন না ঠিক আছে দাদু হয় দাদু কেমন আছে গ সবাইকে একসাথে নিয়ে দুপুর খাওয়া শেষ করে দিলাম খেলাম আর কি শেষ করলাম এখন তো আর ভিডিওটা বাড়াবো না ভিডিওটা এখানে শেষ করে দিয়েছি আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই গ্রামের জীবন ব্রাহ্মণ ব্রাই পেজটিকে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশেই থাকবেন আর আমার জন্য সবাই